সেজন্য যাদের পার্টি রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার চায়, নির্বাচনী ব্যবস্থা সংস্কার চায়, অর্থনৈতিক খাতে সংস্কার চায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ উৎপাদন চাহিদা বাজারে যোগান মধ্যস্বত্বভোগী সরাসরি কৃষক থেকে বাজারে মালামাল পৌঁছে দেওয়া সবকিছুতে জাকের পার্টি সংস্কার চায়। নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে পদ্মশীলতা বিভিন্ন ধর্মে যারা আছেন তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান পরমত সহিষ্ণুতা বাক স্বাধীনতা বিশ্ববিদ্যালয়গুলিকে কেরানি বানানোর কারখানা থেকে সরিয়ে এনে বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশের অগ্রগতির প্রশ্নে মৌলিক সব গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা, সারা বিশ্বে বাংলাদেশের গবেষকদেরকে একটা অন্যতম মর্যাদার আসনে বসিয়ে দেওয়া, যাকে পার্টি এই সকল ক্ষেত্রে সংস্কার চায়, এই সংস্কারগুলিকে আপনারা সমর্থন করেন? প্রিয় দেশবাসী, আর দায়িত্বশীল মহল আপনারা বিবেচনা করবেন, বিনয় ভদ্রতা একতা শৃঙ্খলা যাকে পার্টির অন্যতম বৈশিষ্ট্য, বিনয়ের পিছনে কিন্তু রুখে দাঁড়ানোর তেজ থাকে। যাকে পার্টির বিনয় আছে, ভদ্রতা আছে, কিন্তু আমাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। যদি দেশ ও জাতির প্রশ্নে প্রতিরোধের প্রয়োজন হয়, যাকে পার্টি অবশ্যই দাঁড়াবে। আর যারা দেশের জন্য কাজ করেন, যাকে পার্টি তাদের শ্রদ্ধা করে। আমাদের যত অপছন্দই হোক, যদি যাকে পার্টি দেখে যে 18 কোটি মানুষের জন্য এই শক্তি কাজ করে যাচ্ছে, যাকের পার্টি অবশ্যই তাদের সাথে আছে। কাজেই সংস্কার প্রশ্নে যাকের পার্টির কোনো দ্বিমত নেই। জনগণের 18 কোটি মানুষের আশা ভালোবাসা, প্রশাসন প্রতিষ্ঠার প্রশ্নে, সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে যাকের পার্টির কোনো দ্বিমত নেই। যাকের পার্টি চায় সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক দিক মজবুত হোক, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলো থেকে অমিত তেজ, দুচোখ ভরা স্বপ্ন এই সকল তরুণরা অন্য চেতনা উদ্ভাসিত হোক, তারা দেশপ্রেম, জবাবদিহিতা, স্বচ্ছতা, ন্যায় নিষ্ঠতার চেতনায় উজ্জীবিত হোক। সবশেষে বিনয়ের সাথে আবারও বলব যে যাকে পার্টি চায় সকল রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক থাকুক, কূটনৈতিক প্রক্রিয়া থাকুক, কেননা রাজনৈতিক দলগুলির মধ্যে যদি সুসম্পর্ক তাকে থাকে তাহলে জাতীয় স্থিতিশীলতা রক্ষা অত্যন্ত সহজ হবে। আর ইসলামী দলগুলির ব্যাপারে আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল, যাকের পার্টি অত্যন্ত শ্রদ্ধাশীল। সকল ইসলামী দলগুলির মধ্যে আকিদাগত আদর্শগত দূরত্ব থাকতে পারে, মতভেদ থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেটাকে যদি আমরা প্রতীক প্রক্রিয়ার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে সেই দূরত্ব আমরা নিরসন করতে পারি, কেননা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে শক্তি আছে, সেই শক্তি যদি মুসলমানদেরকে আক্রমণ করতে চায়, ইসলামকে কলঙ্ক লেপন করতে চায় ইসলামের উপরে, সেদিন কিন্তু তারা ইসলামের কে কোন মতবাদে বিশ্বাসী সেটা বলবে না, তারা সবাই আমাদেরকে ধরে নিবে যে তারা মুসলমান, তাদের বিরুদ্ধে নামক। আমাদের এই বক্তব্যকে কেউ সাম্প্রদায়িক বক্তব্য হিসেবে নেবেন না দয়া করে, কারণ যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত মাওলানা সাফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ সাহেব আমাদের এমন এক কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়েছেন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত পথের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে যার যার ব্যক্তি অধিকার, নাগরিক অধিকার, ধর্মীয় স্বাতন্ত্র্য, সকল সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, যার যার আরাধনায় শেষে লিপ্ত থাকবে, দিন শেষে তারা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশের আলোকিত নাগরিক হিসাবে গণ্য হবে।